হাতে মাত্র দুটো দিন জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রেডিমেড ঠাকুরের চাহিদা বাড়ায় শিল্পীদের আর দুদিন বাদে সরস্বতী পুজো রবিবার সরস্বতী পুজো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমা শিল্পীদের মধ্যে চরম ব্যস্ততা রঙের ওপর চলছে পোলেপ দেওয়ার কাজ রাত দিন এক করে কাজ করে চলেছেন শিল্পীরা তবে শিল্পীদের মুখে বিষাদের সুর পটুয়াপাড়ায় গিয়ে শিল্পীদের কাছ থেকে শোনা গেল শুধুই হতাশা

এবছর অন্যান্য বছরের তুলনায় রেডিমেড ঠাকুরের চাহিদা অনেক বেশি ফলে শিল্পীরা তেমন অর্ডার পাচ্ছেন না দুশো পাঁচশো টাকা পর্যন্ত ঠাকুর রয়েছে পটুয়া সেখানে রেডিমেড ঠাকুর অনেক কম দামে পাওয়া যাচ্ছে সে কারণে শিল্পীদের মনে বিষাদের সুর প্রিপারেশন খুব জরুরি ভাবে নিতে হচ্ছে আর দুদিন আছে বা মাত্র বাকি রাত জেগে সেভাবে কাজকর্ম করা হচ্ছে এখন বাজার কিছু বলা না প্রসেনজিৎ ব্যানার্জি রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড বনগাঁ